বিপিএলকে এখন কেউ কেউ সার্কাস টুর্নামেন্ট বলে থাকেন। অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্দশিতা যেন নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় টুর্নামেন্টে। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ম্যাচের শুরুর মাত্র 1 ঘন্টা আগে সময়সূচি বদল করে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট সিক্সার্স। মাশরাফি বিন মুর্তজার সিলেটে 8 উইকেটে হেসে খেলেই হারিয়েছে সুবগত হোমার চট্টগ্রামকে। ম্যাচ হারের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাস দিয়ে শুরু হয়েছে হাস্যরস। ক্রিকেট প্রেমীরা রীতিমতো ধুয়ে দিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়কে মনে করে দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের স্ট্যাটাসে লিখেছেন, আর্জেন্টিনাও প্রথম ম্যাচে হেরেছিল কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। নেতিবাচক কমেন্ট আর বিদ্রুপ বেসে যাচ্ছে এই স্ট্যাটাসটি। কেউ লিখেছেন, কিসের মধ্যে কি থানথা বাতে গি। কেউ লিখেছেন, কিন্তু আর্জেন্টিনা টিমে তো লর্ড ফেলারে ভরপুর ছিল না তোমাদের মতো। কারো মন্তব্য, উদ্বোধনী ম্যাচে কাতারও হেরেছিল, তারা সবারই আগে বিদায় নেয়। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, বিপিএল বিনোদনের কেন্দ্র, তার সদর দপ্তর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আরেকজন লিখেছেন, আর্জেন্টিনার মেসির ছিল, চট্টগ্রামে কে আছে। এমনই নানা নেতিবাচক কমেন্টে ভরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কমেন্ট বক্স।